বাইরে গেলে। আমি একটু উক্তাশ্রী এখানে যুক্ত করতেই চাই, উক্তাশ্রী জানা নেই আমার বাচ্চারা কত বড়, আমার দুই ছেলে ঘটনাচক্রে আজকে আজকে এখানে আছে, উদিশা দেখতে পাচ্ছে আমার দুই ছেলেকে। আমার বড় ছেলের বয়স 17 বছর এবং আমার ছোট ছেলের বয়স 11 বছর। আমি দুজনেই আমার সাথে আছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন যে আমি একটু পরপরই ফোন করছি, আমি একটু পরপরই নানান ধরনের ইশারা দিচ্ছি, সেদিন আপনার দেখতে যাচ্ছেন আসুক, একটু পরপরই ইশারা দিচ্ছি ওদেরকে, কারণ দিচ্ছি এই কারণে, এই পুরো ফোনটি করছি এবং ইশারাটি দিচ্ছি আসলে নিজেকে খুব ব্যস্ত প্রমাণ করার জন্য না, খুব গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য না। আমি ওদেরকে বলেছি যে তোমরা লিটফেস্টে ঘোরো, আমি শেষ করে তোমাদের সাথে যুক্ত হব, এবং ওর বড়জনকে বারবার লিখছি যে ছোট ভাইয়ের হাত ধরে থাকো এবং এখানে চলে আসো 6টার মধ্যে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিচ্ছি। একটা কথা একটু মনে রাখবেন সকলেই, আমরা যারা বাইরে কাজ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আবার জায়গা মতন যাও, আমরা যারা বাইরে কাজ করছি এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি যে ভেতরে কাজ করছেন, বাড়িতে কাজ করছেন, আমি কোনোভাবেই কাউকে ছোট করতে চাই না, দুজনেরই অসামান্য অবদান রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে। যারা ভেতরে কাজ করছেন তাদের দরদটা বাচ্চার প্রতি একটু বেশি আর আমাদের দরদটা একেবারেই খুব কম, এটি ভাবার কোনো কারণ নেই। আমি আমার জীবনে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটিতে পড়াশোনা করেছি, আমি প্রিভিলেজড, আমি আগেই বলেছি, সবচেয়ে ভালো কলেজটির মধ্যে একটিতে পড়াশোনা করেছি, সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে পড়াশোনা করেছি। শুনতে খুব খারাপ শোনাচ্ছে, দুঃখিত আমি সেজন্য, আমি অত্যন্ত প্রথম সারির ছাত্র ছিলাম, আমি কলেজ জীবনে অত্যন্ত প্রথম সারির ছাত্র জীবন ছিলাম, বিশ্ববিদ্যালয় জীবনে অত্যন্ত প্রথম সারির ছাত্র ছিলাম, বহু ছেলেকে 70 জনের ক্লাসের মধ্যে সবাইকে ডিঙিয়ে প্রথম বিভাগ পেয়েছি, সারা জীবন ভালো ভালো রেজাল্ট করেছি। কেন আমি সারা জীবন আমার সকল প্রতিভা, কেন আমার গৃহসজ্জা এবং আমার অন্তঃসজ্জা এবং আমার রন্ধনসজ্জাতে প্রকাশ করব? আমার তো অধিকার আছে আমার সেই সমস্ত জীবনের অর্জনটাকে কোনো না কোনো জায়গায় প্রতিভাত করবার। এখন প্রশ্নটি হচ্ছে, সেটি করতে গিয়ে আমি সমস্ত দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব ভুলে যাচ্ছি, এটা ভাবার তো কোনো কারণ নেই। আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, আমি উদিশার সামনেই বলছি, আমি নিশ্চিত করে বলতে পারি উদিশা ঠিক এই কাজটি করে অহন হবার পর থেকে। আমি শিফট নিতাম রাত 3টার সময়। আমি আরও প্রিভিলেজ যে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে যিনি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমার সাথে সহমত, আমি রাত 3টার সময় শিফট নিতাম। নানান কথাবার্তা শুনি আমার ছেলে হবার পর, আমার ছোট ছেলে হবার পর আমি শিফট নিতাম রাত 3টায় এবং ভোরে সবাই ওঠার আগেই আমি বাড়িতে ফিরে আসতাম সকাল 8টার মধ্যে। এবং এই যে বলছেন, উদিশা জিজ্ঞেস করছে নানান ধরনের প্রশ্ন, কার সাথে যায়, কার সাথে আসে, কি করে, এত রাত্রে শিফট নেয় কেন, তখন কি অফিসে কেউ থাকে নাকি, ও আচ্ছা কে কে থাকে, কতজন থাকে, তখন আবার কি কি করেন, তখন আবার কাজ থাকে নাকি, নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে এই শিশু সন্তান যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত রাত 12টায়, রাত 1টায়, রাত 3টায়, রাত 2টায় শিফট নিয়ে 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 আমাকে এতদিন পর্যন্ত 20 বছর আমার ক্যারিয়ারের পার করতে হয়েছে। সেই প্রশ্নের উত্তর দিতে হয় আমার স্বামীকে, কেউ কেউ থাকেন অত্যন্ত সমব্যথী, এসে বলেন ভাই আপনার তো রাতে ঘুম হয় না, কেন ভাবিকে এত রাতে কাজ করতে দেন? সেই ভাই কই, এটা কিন্তু ভাই বলছে, বোন না। 4 ঘন্টা যে আপনি থিওরি দিলেন, এই 4 ঘন্টা কিন্তু ভাই ভাইয়ের সাথে বলছে, কোনো বোনের সাথে না। ঠিক তাই। এবং আমার সঙ্গে যিনি আছেন, আমার বাচ্চাদের বাবা যিনি, তাকে প্রায়ই বলা হয় যে আপনি, আপনার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, আপনি তো আসলে ভাবির জন্য রাত জাগতে জাগতে আপনার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, ভাই আপনার ঘুম হয় না, আপনার তো সকালে অফিস করতে হয়। এই সমব্যথী ভাইরা সংখ্যায় প্রচুর। আমার সন্তান যখন একদম ছোট, আমি সহকর্মীদের উপর এসে আসার তখন কোনো সুযোগ ছিল না, আমি তার অফিসে দিয়ে তাকে বাচ্চাকে দিয়ে চলে যেতাম, আমার বাচ্চা আমার ওর বাবার অফিসের মিটিং রুমে হাত পা ছড়িয়ে ঘুমাতো। আপনারা রিলে রেস করেন, আপনারা এইভাবে রিলে রেস করেন, বাদ দেন বউয়ের চাকরি, এটা কিন্তু পরিবারের লড়াই, এটি আমার একার লড়াই না। এরপর শুরু হয় বাচ্চাদেরকে জিজ্ঞেস করা, তোমার মা কার সাথে যায়, ও রাত্রেবেলা কে পৌঁছায় দেয়, কোন গাড়িতে আসে তোমার আম্মা, কত রাত্রে আসে, রোজ কাজ থাকে, কে ঈদের দিনে ছুটি পায় না তোমার আম্মা, পূজায় ছুটি নাই, তোমাদের সবার ছুটি আছে, তোমার আম্মার ছুটি নাই, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তারপর যখন নারীরা কেউ এসে বলেন, আমারই সাথে কার কেউ একজন এসে বলেন, আপনারা খালি বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বাচ্চার ব্যাপারে উদাসীন, তখন সে প্রশ্ন বড় বুকে বাজে, বোন এই প্রশ্ন থেকে নিজেকেও বের করে আনো। আরেকটা প্রশ্ন করবো, সংক্ষিপ্ত প্রশ্ন দুটো কিন্তু, হ্যাঁ, আরেকজনের পাশে দাঁড়ায়। আমরা কিন্তু যে অপরাধের শিকার হচ্ছে তাকে দোষারোপ করি না। আমি যদি একটু এই প্যানেলের মধ্যেই বলি, মিথিলা আপার কথা আমি ঠিক ভালো মতো জানি না, আমরা দুজনই নতুন মা,
উদিশা আপার বাচ্চার বয়স 16 মাস, আমার বাচ্চার বয়স 11 মাস। আমি রাঙ্গামাটি থেকে ঢাকা লিড ফেস্টের জন্য এসেছি। উদিশা আপা ওনার বাচ্চাকে ম্যাক্সিমাম টাইম অফিসে রাখেন অথবা অন্যরা টেক কেয়ার করেন। এখানে আপনারা যতজন এসেছেন, যারা বাইরে কাজ করেন, যারা ঘরের ভিতর কাজ করেন, প্রত্যেকেই কর্মজীবী নারী, প্রত্যেকেই আপনারা কাজ করে থাকেন, প্রত্যেকেই বাচ্চাকে কখনো না কখনো, একটা মায়ের পক্ষে সম্ভব না 24 ঘন্টা বাচ্চাটাকে দেখে রাখা। মায়ের নিজেরও অনেক ধরনের শারীরিক চেঞ্জ হয়, মায়ের নিজেরও উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। আমার উচ্চাকাঙ্ক্ষা আছে যে আমি ঢাকা লিড ফেস্টে জয়েন করবো, আমি উদিশা আপার সাথে আড্ডা দিব, শিরিন আপার সাথে আমার দেখা হবে, আমি বাচ্চাকে রেখে এসেছি। একটু শেষ করি আপা, এখন আমার বাচ্চা যদি রাঙামাটিতে কোনো অপরাধের শিকার হয় আর কেউ যদি আমাকে বলে যে আপনি বাইরের জগৎ নিয়ে বেশি উদাসীন হয়ে গেছেন, নিজের বাচ্চার দেখাশোনা করেন না, যারা এখানে অডিয়েন্স আছেন তাদেরকে আমি অনুরোধ করছি একটু ভেবে দেখেন যে আপনারা দোষারোপটা কাকে করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন। এক ভাই বলছিলেন ক্রোধ আক্রোশের কথা, এই যে নারীর উপর ক্রোধ আক্রোশ, এটার আসলে বীজটা কোথায়?